হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন দেখব মাইক্রোসফট ওয়ার্ড এর হোম ইনসার্ট ডিজাইন দেখা হয়ে গেছে। লেআউট অপশনের যে সাব মেনু গুলো আছে এগুলো আলোচনা করব। তো লেআউট অপশন ফার্স্ট সাব মেনু হচ্ছে মার্জিন। মার্জিন কতটুকু, মার্জিন জিনিসটা কেমন, মার্জিন জিনিসটা হলো যে আমি এখানে যদি মার্জিন শুরু করি তাহলে এই বাইরের যে অংশটুকু বলতেছি বাদ দিচ্ছি 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি, এটাকে আমি নর্মাল করে নিই, নর্মাল অবস্থায় 1 ইঞ্চি ওপরে নিচে 1 ইঞ্চির মার্জিন থাকবে। মানে এখান থেকে যদি শুরু হয় তাহলে এই বাইরের অংশটুকু মার্জিন, এখান থেকে ওপর অংশটুকু মার্জিন এবং এদিকে লেফট অংশটুকু মার্জিন, রাইট সেম ভাবে নিচের অংশ মার্জিন। বর্ডার কি, যেখানে একটা দাগ দিচ্ছি যে দাগটা ওইটাই বর্ডার। ওকে, মার্জিন আমি এখান থেকে, এখানে বিভিন্ন মার্জিনের অপশন দেওয়া আছে ডিফল্ট, আপনারা এগুলো ইউজ করতে পারেন। ন্যারো করলে আরো চিকন, এই যে এখান থেকে এখানে চলে আসছে ন্যারো মার্জিন। আচ্ছা, এখানে কাস্টমাইজ করতে পারেন কাস্টম মার্জিন। এখন যে পেজ আছে এই পেজে মার্জিন 0.5, টপ ডাউন সবে 0.5 করা আছে। আমি বলতেছি যে ওপরে 1 ইঞ্চি থাকবে না, 1.5 ইঞ্চি, ওপরে 1.5 ইঞ্চি এবং নিচে 1.5 ইঞ্চি, ডানে ভাবে 0.8 ইঞ্চি মার্জিন দেব। তাহলে এটা অ্যাপ্লাই করি, এখানে 8 চলে আসছে ওপরে 1.5 ইঞ্চি এবং ডানে 8 ইঞ্চি, 0.8 ইঞ্চি করে নিয়ে সে মার্জিন দিয়েছে। এখন এটা পোর্ট্রেট অবস্থায় যদি দেখতে চান তাহলে নর্মাল টু পেপার, যদি দেখতে চান তাহলে টু পেপার, যদি টু পেপার এইভাবে দেখাবে, দুইটা পেপার যদি সেম মিরর মার্জিন তাহলে এইভাবে দেখাবে, বুক ফিল এভাবে দেখাবে, অল শীট কয়টা শীট দেখবেন, অল অল দেখাচ্ছে নর্মাল নর্মাল। অ্যাপ্লাই দিস পেজ, এই পেজে নাকি হোল ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্ট এটা বলতেছে। আচ্ছা, তো আমার এটা কি মার্জিন গেল, পেপার এটা কত পেপার, এটা পেপার লেটার সাইজ, এ ফোর সাইজ, এ ফোর সাইজ হলে তার ওয়েট কত, 11.69 এবং হাইট 8.27 ইঞ্চি। এখানে কাস্টম পেপার সাইজ করতে পারেন, কোন 15 ইঞ্চির 20 ইঞ্চি এটা নিতে পারেন। ধরেন এটা 20 ইঞ্চি একটা পেপার সাইজ দিলাম এবং 15 ইঞ্চি, দেন ওকে করেন, 815 হয়ে গেছে, দেন ওকে করেন। আচ্ছা, এটা সাইজ অনেক বেশি বড় হয়েছে তাই নিচ্ছে না, আপনারা সাইজ করে নিতে পারেন। ধরেন আমি এখানে দিলাম 14 উইড, এখানে দিলাম 11, হ্যাঁ এবার নিয়েছে, তার রেঞ্জের মধ্যে এবার আছে সে নিয়েছে। তো মার্জিনটা আমরা দেখলাম। অরিয়েন্টেশন, পেজটা কি ল্যান্ডস্কেপ দেখবে না পোর্ট্রেট, পোর্ট্রেট হলে এই অপশনে লম্বা লম্বি এবং ল্যান্ডস্কেপ দেখলে আড়াআড়ি। আচ্ছা, সাইজ পেজ মোর পেজ সাইজ, এখানে অনেকগুলো পেজের সাইজ আছে, আপনি এখানে পেজ সাইজটা লেআউট থেকে দেখতে পারেন, পেজ সাইজগুলো এখানে পেজ সাইজগুলো করে নেবেন। আচ্ছা, এখান থেকে পেজ সাইজ লেআউটে যান, ওয়ার্ড পেজ সেকশন এগুলো করার জন্য বলতেছি, ভার্টিক্যাল এগুলো করে আমরা হলো কলাম দেবো। আচ্ছা, তার আগে আমি এটাকে পোর্ট্রেট করে নিই, কলাম এই পেজে কিছু লেখা লিখবো। আচ্ছা, এর আগে আমি এখানে পেজটাকে নর্মাল পেজে নিয়ে আসি, সাইজ থেকে আমি এ ফোর সাইজে পেজ করে দিই, ওকে এটা করা হয়ে গেল। এখন কলাম এখানে আমি আসলে একটা কলাম লিখবো, একটা কলাম, দুটা কলাম লিখলে দুটা কলাম, আর ইকুয়াল দিয়ে আমি কিন্তু লেখা নিয়ে আসি যে এটা দুইটা কলাম করছে, দুইটা হয়েছে কি, 1.50টা লাইনে লিখে তাহলে দেখা যাবে আর এ এন ডি। এই যে এখন আমার দুইটা কলামে লেখাটা হয়ে গেছে। এখন অল মার্ক করে তারপরে আবার লেআউটে গিয়ে এখানে যদি তিনটা কলাম তাহলে তিনটা কলাম বিভক্ত, চার লেফটটা ছোট রাইটটা বড়, এইখান থেকে অপশনগুলো চুজ করে এখন মোর কলাম থেকে আপনি কলাম খুলে দিতে পারেন। যে আমি খুলে দিলাম পাঁচটা কলাম, পাঁচটা কলামে বিভক্ত হয়ে যাবে আপনার পেজটি, কলাকার পে লাইন পেজ ব্রেক।
আচ্ছা, পেজ ব্রেক, পেজ ব্রেক আমরা আগে দেখেছি ইনসার্ট থেকে, এই যে পেজ ব্রেক, পেজ ব্রেক আর দেখাচ্ছে না, লাইন ব্রেক, কন্টিনিউয়াস, রিস্টার্ট ইচ পেজ, রিস্টার্ট ইচ সেকশন। আচ্ছা, তার আগে আমি কলামটাকে ওয়ান কলাম করে দিই। এখন এখানে বলছে লাইন নাম্বার কন্টিনিউয়াস, এই যে লাইনগুলো দেখাচ্ছে কতটা লাইন লিখছে, পেজ ব্রেক দেখছি। ইনডেন্ট, ইনডেন্ট জিনিসটাকে লেখার আগে ছোট বড় করা, এই যে আমরা এখান থেকে ইনডেন্ট জিনিসটা দেখেছি, ইনডেন্ট। এরপরে স্পেসিং জিনিসটা দেখেছি, পজিশন দেখেছি, র্যাপিক্স দেখেছি, বাকিগুলো সব দেখেছি। এরপরে টিউটোরিয়াল আমি লাইন নাম্বার নিয়ে আলোচনা করবো এবং হাইপারনেশন নিয়ে আলোচনা করবো। এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনে ক্লিক করবেন।